পুঁজিবাজার থেকে 5 কোটি টাকা সংগ্রহ করবে জুতা ও এবং চামড়াজাত পণ্য রপ্তানিকারক ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড অ্যাক্সেসরিজ। সম্প্রতি এসএমই বোর্ডে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা বলছেন, 2 বছরের মধ্যে 100 কোটি টাকার পণ্য রপ্তানিতে কারখানা সম্প্রসারণ এবং ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় হবে এই অর্থ। বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনাময় এসএমই প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে এবং রপ্তানিতে বিশেষ কর সুবিধা দেওয়া উচিত। গাজীপুরের শ্রীপুরে 2017 সালে গড়ে ওঠে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজের 1 লাখ বর্গফুটের কারখানা। 35 জন কর্মী নিয়ে শুরু করা কোম্পানিতে বর্তমানে কর্মী সংখ্যা 8 শতাধিক। উন্নত মানের জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনে ইতালি, জার্মানি ও চীনের প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে ক্রাফটসম্যান। গত 3 বছরে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রি বেড়েছে 18 গুণের মতো। একইভাবে বেড়েছে শেয়ার প্রতি আয়ও। প্রতিষ্ঠানটি রপ্তানি বাজারে ক্রেতা হিসেবে পেয়েছে বাটা, হাসপাপিস, টাটা ইতালিয়া, প্রাইম অ্যাডোনা সহ প্রায় 2 ডজন নামি দামি ব্র্যান্ডকে। ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ সম্প্রতি ব্যবসা সম্প্রসারণে পুঁজিবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে। 10 টাকার 50 লাখ শেয়ার বিক্রি করে তারা 5 কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ ব্যয় হবে কারখানা আধুনিকীকরণ, সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও মূলধন যোগাতে। সোল মেকিং প্ল্যানটাকে আমাদের পাশের জমিতে শিফট করা, এটাই মূল ক্যাপিটালটা দরকার। ওখানে বিল্ডিং করা, মেশিনারি দেন, এটার জন্যই মূল ফান্ডটা দরকার। ব্যাংকেরও কিছু লাইবিলিটি যেখান থেকে আমরা দিয়ে দেবো, এটাই হলো মূল উদ্দেশ্য এই ক্যাপিটালটা সংগ্রহ করার। বাট আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে আগামী 3 বছরে যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি, আমাদের বিনিয়োগকারীদেরকে ভালো ডিভিডেন্ড দিতে পারি, আমরাও আমাদের পেড আপ ক্যাপিটালটাকে আরও একটু স্ট্রঙ্গার করে, আমাদের কোম্পানির মূল ভিত্তিটাকে আরও স্ট্রঙ্গার করে আমরা মূল মার্কেটে আসব। সবশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য মতে ক্রাফটসম্যানের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য 16.72 টাকা। সম্ভাবনাময় এসএমই প্রতিষ্ঠানের তালিকাভুক্তির নীতিমালা সহজ করার তাগিদ বিশ্লেষকদের। যারা এসএমই আছে তারা পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলন করলে তাদেরকে ট্যাক্সের কিছু বেনিফিট দেওয়া উচিত এবং এক্সপোর্টে তাদের কিছু প্রিফারেন্সিয়াল সুবিধা দেওয়া উচিত। এটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু তারা যেমন একদিক থেকে আর্থিকভাবে লাভবান হবে, আবার অন্যদিক থেকে তারা কিন্তু পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে। ক্রাফটসম্যানের ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল। পুঁজিবাজারে পোর্টফোলিওতে 30 লাখ টাকা বিনিয়োগ থাকা কোয়ালিফাইড ইনভেস্টররা এসএমই বোর্ডের এই শেয়ার কিনতে পারবেন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রী চাহিদা পূরণে প্রতিদিন 152 বারের বদলে এখন থেকে 172 বার চলাচল করবে মেট্রো রেল। আর আগামী শনিবার থেকে পিক আওয়ারে 8 মিনিট পরপর চলবে এই ট্রেন। বৃহস্পতিবার বিকেলে মেট্রো রেলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক। বলেন, ঘুড়ি ও ফানুস ওড়ানোর কারণে সুতা জড়িয়ে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে মেট্রো রেল। কম সময়ে দ্রুত গন্তব্যে চলে যাওয়ার কারণে দিন দিন চাহিদা বাড়ছে মেট্রো রেলের। প্রতিদিন 152 বার চলাচল করলেও চাহিদা পূরণ হচ্ছে না, তাই আরও 26 বার চলাচল বাড়িয়ে এখন প্রতিদিন 172 বার চলাচল করবে মেট্রো রেল। যাত্রী চাহিদা বাড়ায় অফিস টাইমে পিক আওয়ার, স্পেশাল অফ পিক ও অফ পিক আওয়ার এই 3 ধাপে সময় ভাগ করে ট্রেন চলাচল করবে। এতে শনিবার থেকে পিক আওয়ারে 8 মিনিট, স্পেশাল আওয়ারে 10 মিনিট ও অফ পিক আওয়ারে 12 মিনিট পরপর ট্রেন পাবেন যাত্রীরা। 52 থেকে আরও যদি 26 বার ট্রেন অতিরিক্ত যাতায়াত করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের 178 বার এখন ট্রেন যাতায়াত করবে। আগে যেখানে পিক আওয়ারে 10 মিনিট ছিল সেখান থেকে আমরা কমিয়ে এটা 8 মিনিটে নিয়ে আসছি এবং এটা কার্যকর হবে 17 ফেব্রুয়ারি শনিবার থেকে। এ সময় তিনি বলেন, ঘুড়ি ও ফানুস ওড়ানোর কারণে ট্রেন চলাচল অসম্ভব হয়ে পড়ছে, তাই যারা মেট্রোল এলাকায় ঘুড়ি ও ফানুস ওড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সেটাকে রিমুভ করতে হয়, সেটাকে রিমুভ করার পরে আবার এটাকে চালু করতে হয়। এই জন্য আমাদের যদি এরকম ঘুড়ি এসে লেগে যায় বা ফানুস এসে লেগে যায় তো সেই জন্য আমাদের এই সময়টা নিতে হয়। তবে আমরা যেটা করেছি যে ঘুড়ি উড়ানো এবং ফানুস উড়ানো যখন শুরু হয়েছে আমরা তার এগেনস্টে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ডিএমপিকে অনুরোধ করেছি। বৃহস্পতিবার টেকনিক্যাল কারণে বন্ধ ছিল মেট্রো রেল।
তবে বুধবার তারে ঘুরে সুতো জড়িয়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন। এজন্য দুইজনকে গ্রেফতারও করা হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে না পারলে বিতরণ কোম্পানিগুলোর জরিমানা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলায় আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিদ্যুতের চাহিদা অনুযায়ী গ্যাসের যোগান দিতে পারলে সরকারের ভর্তুকি অনেক কমে আসত। দেশের পুরো অর্থনীতি জ্বালানি খাতের উপর নির্ভরশীল, কাজেই যথাযথ সরবরাহ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকার কোনো ছাড় দিবে না। কেউ কাজ না করতে পারলে বিদায় নিতে হবে। নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে সবাইকে আরও আন্তরিক হতে হবে। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলনে সরকার জোর দিচ্ছে। জ্বালানি সরবরাহ বাড়াতে 2028 সালের মধ্যে আরও 100টি কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে জব দিমূলক হতে হবে। তাই আমি টাকা নিয়ে মাসে ফিক্সড গ্যাস দিই না, এই জায়গায় যাওয়া যাবে না। আমরা রিসেন্টলি রেগুলেটর বডি নিয়ে বসব, উই ওয়ান্ট টু সি এ স্ট্রং রেগুলেটর বডি। ইফ ইউ ক্যানট গিভ গ্যাস, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। গ্যাসের অভাবে চরম দুর্ভোগ ভোলার শিল্প প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে। তবে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী 3 বছরের মধ্যে ভোলা পৌরসভার সব বাসা বাড়ি সহ শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হবে। এতে কমবে দুর্ভোগ, ঘুরে দাঁড়াবে শিল্প কারখানা। এছাড়া পাইপলাইনে বরিশাল ও পটুয়াখালী হয়ে ভোলার গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডেও। মূল্যবান প্রাকৃতিক সম্পদ গ্যাসে সমৃদ্ধ দ্বীপজেলা ভোলা, যেখানে এ পর্যন্ত 3টি ক্ষেত্র শাহবাজপুর, ভোলা উত্তর ও ইলিশা থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। জেলায় মোট 1.7 ট্রিলিয়ন গ্যাস মজুদের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 22 লাখ মানুষের এই জেলায় সর্বপ্রথম 2013 সালে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হয়। বর্তমানে 2374টি ঘর ও 10টি শিল্পে গ্যাস সংযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, গ্যাসের অভাবে পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না ভোলাবাসী, ঘুরে দাঁড়াতে পারছে না শিল্প। একটা রাইজারে চুলা থাকার কথা 8টা, কিন্তু আমার রাইজারে চুলা আছে মাত্র 2টা। আশেপাশে সবারও একই অবস্থা। আমরা এখানে অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছি, যদি এখানে শিল্প কলকারখানা না হয় তাহলে আমাদের বেকার যুবকদের ভবিষ্যৎ কী হবে? গ্যাস সংযোগ না থাকাতে আমরা যারা ক্ষুদ্র শিল্প কারখানা চালাচ্ছি আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে। ভোলার গ্যাস ভোলার মানুষের ব্যবহারের জন্য দাবি জানিয়ে আসছি। আমরা আশা করি সরকার আমাদের দাবির প্রতি নজর দেবে। ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানার বিশাল সম্ভাবনা দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তাই প্রথমে ভোলার পৌর এলাকা ও শিল্পে গ্যাস সরবরাহের কথা ভাবছেন তিনি। প্রত্যেক বাড়িতে গ্যাস মিটার দিয়ে আমরা গ্যাসের সংযোগ দিয়ে তারপরে আমরা বাকি গ্যাস আমরা বরিশালে নিয়ে যাব। আগে ভোলাতে আমরা ইন্ডাস্ট্রিতে কানেকশন দিব। ভোলার 300 মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে বরিশাল ও পটুয়াখালীতে নেওয়া হবে। যে গ্যাস আমাদের খনন চলছে সেখান থেকে প্রাপ্ত গ্যাস কিভাবে আমাদের বরিশাল পটুয়াখালীতে নিয়ে যাওয়া যায় সেটারও আমরা পরিকল্পনা করে ফেলছি ইতিমধ্যে, এবং তার সাথে আমাদের একটা পাইপলাইন কিভাবে নির্মাণ করব সেটা রুট প্ল্যান হয়ে গেছে। বর্তমানে ভোলায় 9টি কূপের সন্ধান মিলেছে। এখানে আরও 9টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ভোলায় নতুন কূপ অনুসন্ধানে আলোর মুখ দেখছেন এখানকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী নদীর তলদেশের চ্যালেঞ্জ মোকাবেলা করে পাইপলাইন নির্মাণ করে এই গ্যাস দেওয়া হবে জাতীয় গ্রিডে। এতে কমবে দেশের গ্যাস সংকট। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভোলা, বরিশাল। ওয়ালমার্ট বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে। সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাতের পর কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডেলিয়া অলব্রাইট এ কথা জানান। এ সময় কোম্পানিটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সালমান এফ রহমান জানান, করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পোশাক শিল্প। তিনি প্রাকৃতিক তন্তুর পাশাপাশি কৃত্রিম তন্তু কেন্দ্রিক পোশাক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ওয়ালমার্টকে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের পোশাক কারখানার অনেকগুলোই বিশ্বের সর্বোচ্চ মানদণ্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী 45 বছরের কম বয়সী কেউ ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম 10 বছরের ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। কোনো অবৈধ কাজে জড়িত, ঋণ খেলাপি, আদালতের মাধ্যমে দেউলিয়া ঘোষিত ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারবে না ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক বা কোম্পানির পরিচালক সংখ্যা 20 জনের কম হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা হবে 2 জন। স্বতন্ত্র পরিচালক প্রতি মাসে স্থায়ী সম্মান হিসেবে 50,000 টাকা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর মিরপুরে চিড়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনের ভেতরে গ্রামীণ কল্যাণ সহ 8টি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানগুলোর ট্রাস্টি ও চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের। সকালে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস অভিযোগ করেন, যথাযথ আইনি কাগজ প্রদর্শন ছাড়াই এই তালা লাগানো হয়েছে, পুলিশও তাদের অসহযোগিতা করছে না জানিয়ে তিনি বলেন, আইনি সহায়তার জন্য আদালতের দ্বারস্থ হবেন। এই 8টি প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা নেওয়া হয়নি বলেও জানান ডক্টর ইউনুস। বলেন, নিজেদের অর্থায়নে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠান করা হয়েছে। এদিকে পদ্মা সেতু নির্মাণ নিয়ে তার বিরোধিতার কোনো প্রমাণ নেই বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। জবরদখলকারী, এটা তো হঠাৎ করে যে বর্ণনাটা শুনলেন, এটা তো বিষয় হতে পারে, সভ্য সমাজের বিষয় হতে পারে, ওনাদের কোনো একটা বিষয় থাকতে পারে, আমি জানি না কি বিষয় আছে, সেটা তো নিষ্পত্তি করবে, মৌখিক আলোচনা করবে, সন্তুষ্ট না হলে আদালতে যাবে ইত্যাদি ইত্যাদি, এটা প্রক্রিয়া আছে। কোনো আমদানিকারক বা মিল কর্তৃপক্ষ পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে আসন্ন রমজানে ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন সে বিষয়ে মন্ত্রণালয় তৎপর থাকবে বলে নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। যখন আমরা ট্যাক্স কমায় দিই, তারা কি করে, তারা সময় মতো সাপ্লাই দেয় না। আমার আসার আজকের উদ্দেশ্য এটা, সবাইকে বলবো, কোন মিল যদি সাপ্লাই বন্ধ করে তার গেট বন্ধ হয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে দেব। রাজশাহীতে প্রতি বছর 1,000-এরও বেশি হেক্টর জমিতে কমছে আলুর চাষ। দিনে দিনে ন্যায্য মূল্য না পাওয়ায় মুখ ফিরে নিচ্ছেন কৃষকরা। কৃষি গবেষকরা বলছেন, এভাবে উৎপাদন কমলে ভবিষ্যতে আমদানি নির্ভর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, ফলে খাদ্য আমদানিতে বাড়তি অর্থ খরচ করতে হবে সরকারকে। দেশের অন্যতম খাদ্যপণ্য আলুর চাহিদা থাকে বছর জুড়েই, তবে দিনে দিনে নানা কারণে কমছে আলুর আবাদ। রাজশাহীতে এবার বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। সার, তেল, কীটনাশক সহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন খরচ, এজন্য আশানুরূপ ফলন হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় তারা। দাম পাইলাম না, যেটা মাঠে যেটা দাম ছিল ওই দামটা পাইনি, আমি 13 টাকা করে বেচে দিয়েছি। উৎপাদন খরচ হিসাবে আমাদের জমিতে গত বছর 10 টাকা কেজি আমরা বিক্রি করছি, আর কিনা খাইছি 80 টাকা কেজি। এটা আমাদের কৃষকের জন্য খুব একটা দুঃখজনক অবস্থা। গেল 8 বছরে রাজশাহী অঞ্চলে আলু চাষ কমেছে 8,526 হেক্টর জমিতে, অর্থাৎ প্রতি বছর গড়ে 1,000 হেক্টরের বেশি। কৃষি বিভাগ বলছে, ভরা মৌসুমে দাম না পাওয়ায় অন্য ফসল আবাদে আগ্রহী হচ্ছেন কৃষক। যে হারে কমছে, আমরা অনুমান করছি আগামী বছরে হয়তো আরও ব্যাপকভাবে আলু কমে আসবে, যেহেতু সরিষা একটা বিকল্প আসছে এবং সরিষাতে খুব কম খরচে তারা বেশি উৎপাদন করার সুযোগ পাবে এবং লাভবান হবে। দেশে যে হারে আলুর আবাদ কমছে তাতে আমদানি নির্ভর হয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষি গবেষকরা, ফলে ভবিষ্যতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে বিপণন সংশ্লিষ্টরা। আলুর চাষ কমে দেয় তাহলে দেখা যাবে যে একসময় বাংলাদেশে আলু বাইরে থেকে আমদানি করতে হবে, এটা তখন আমদানি নির্ভর হয়ে যেতে পারে। এবং এই ফসলের আমাদের দেশে যে প্রযুক্তিগুলো বিভিন্ন কোম্পানি ডেভেলপ করেছিল বীজ আলু উৎপাদন এবং আলু চাষের টেকনোলজি, এগুলো হয়তো তখন আর কার্যকরী থাকবে না। বিশ্বে আলু উৎপাদনে শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম, তবে রপ্তানিতে অবস্থান সবচেয়ে পেছনের তালিকায়। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। তীব্র শীতের প্রকোপ কাটিয়ে সারা দেশে বোরো আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। এবার বৈরী আবহাওয়ায় বীজতলা নষ্ট ও নতুন করে তৈরিতে আবাদের সময় পিছিয়েছে, এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি উপকরণের দাম বাড়ার শঙ্কায় রয়েছেন কৃষক।
চুয়াডাঙ্গায় বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক, তবে ঘন কুয়াশায় বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় আবাদ পিছিয়ে গেছে। এতে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় তারা। একটু ঘন কুয়াশা হয়েছে তো কয়দিন, এই কুয়াশার কারণে সারা হয়তো একটু সমস্যা হয়েছে, লেবার কস্ট বেশি, সেই তুলনায় কৃষকের প্রত্যেকটা খরচ দিয়ে লাভ করা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। ঝালকাঠিতে এবার 13,750 হেক্টর জমিতে আবাদের লক্ষ্য ধরেছে কৃষি বিভাগ। তবে মৌসুমের শুরুতেই সার, কীটনাশক, বীজ সহ কৃষি উপকরণের দাম বাড়ায় দুশ্চিন্তায় কৃষক। বীজ পড়ার মাথা লালই যায়, খাল শুকনা, সেচ দিতে পারি না, নানান সমস্যায় জর্জরিত। বোরো ধান চাষ করে আমাদের আসলে লাভ হয় না, দেখা যায় যদি সার এবং ওষুধের দামটা একটু কমতো তাহলে হয়তো আমাদের পোষায়িত। নেত্রকোনায় আবাদ নির্বিঘ্ন করতে 90,000 কৃষককে প্রণোদনা দিয়েছে সরকার। এতে বোরো আবাদ বাড়ার আশা কৃষি বিভাগের। আগাম বন্যার শঙ্কা মাথায় নিয়েই সুনামগঞ্জে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। গত বছর পোকা ও বন্যায় ফসলের ক্ষতি হলেও এবার তা কাটিয়ে ওঠার আশা কৃষি বিভাগের। মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তারা সবসময় তাদের জমির দিকে খেয়াল রাখেন। এই মুহূর্তে আমাদের যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় দিনাজপুর, মেহেরপুর, ঝিনাইদহ ও ঠাকুরগাঁওয়ে বীজতলার ক্ষতি হলেও আবাদ বাড়াতে সার, কীটনাশকের দাম কমানোর দাবি কৃষকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাকার সঙ্গে ডলার অদল বদল বা সোয়াপ ব্যবস্থা চালু করলো বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডলারের সঙ্গে টাকার অদল বদল করতে পারবে। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত ডলার থাকলে এখন তা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে তারা সমপরিমাণ টাকা ধার নিতে পারবে। এতে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক উভয় পক্ষই লাভবান হবে বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এই ব্যবস্থার আওতায় সর্বনিম্ন 50,00,000 ডলার বা তার সমপরিমাণ টাকা অদল বদল করা যাবে, যার মেয়াদ হবে সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ 90 দিন। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত, যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 110 টাকা, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 145 টাকা 13 পয়সায়, বেড়েছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 123 টাকা 90 পয়সায়, অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 41 পয়সায়, সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 29 টাকা 47 পয়সায়, আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 30 টাকা 10 পয়সায়, বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 358 টাকা 67 পয়সায়, মালয়েশিয়ান রিংগিতের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 23 টাকা 14 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।